আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি মুগ ডালের নিমকি এই মুগ ডালের নিমকি বানানোর জন্য প্রথমেই এক কাপ মুগ ডাল আমি তিন চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এরপর এটাকে মিক্সিং জারের মধ্যে দিয়ে পেস্ট করে নিয়েছি খুব মিহি পেস্ট তৈরি করিনি এরপর একটা বাটির মধ্যে এক চামচ হিং জলে গুলে রেখে দিচ্ছি এটা পরবর্তীতে কাজে লাগবে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুক এরপর এক চামচ গোলমরিচ সামান্য ক্র্যাশ করে নিচ্ছি খুব বেশি গুঁড়ো করার দরকার নেই সামান্য থেতো করে নিয়ে একটা বাটির মধ্যে রেখে দিচ্ছি এবার একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আড়াইশো গ্রাম আটা এই নিমকিটা আমি আটাতেই তৈরি করব তোমরা ময়দাতেও তৈরি করতে পারো আটাতে করলেও এটা খেতে খুবই ভালো হয় ময়দাতেও করা যেতে পারে এরপর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স এখানে আমি এক চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি এরপর যে গোলমরিচটা গুঁড়ো করে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিলাম এরপর এক চামচ জোয়ান হাতের মধ্যে ক্র্যাশ করে এর মধ্যে দিয়ে দিচ্ছি এরপর এতে দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ ঘি ঘিয়ের ময়াম দিলে মুগ ডালের নিমকির স্বাদ খুব ভালো হয় সেই জন্য এখানে আমি ঘিয়ের ব্যবহার করেছি তোমরা চাইলে এখানে তেলের ব্যবহারও করতে পারো সেক্ষেত্রে এখানে সাদা তেল ব্যবহার করতে হবে তিন চার চামচ সাদা তেল দিয়ে ময়ামটা দিয়ে নিতে হবে আমি হাতের সাহায্যে খুব ভালো করে ময়াম দিয়ে নিচ্ছি পর মুগ ডালের যে পেস্টটা তৈরি করেছিলাম সেটার মধ্যে দিয়ে দিচ্ছি একদম মিহি পেস্ট তৈরি হবে না একটু দরদরে টাইপের পেস্টটা হবে সেটার মধ্যে দিয়ে দিলাম এই পেস্টটা দিয়ে যতটা আটাটাকে মাখা যাবে মেখে নেব তারপর প্রয়োজন হলে যে হিঙের জলটা ভিজিয়ে রেখেছি সেটা অল্প একটু দিয়ে একদম শক্ত করে আটাটাকে মেখে নেব আমি এখানে আটা দিয়ে তৈরি করেছি তোমরা চাইলে এটা ময়দা দিয়েও তৈরি করতে পারো কিন্তু এখন আটা দিয়ে খাওয়াটাই স্বাস্থ্যকর বলে আমি আটা দিয়েই তোমাদের সঙ্গে তৈরি করে দেখাচ্ছি আটা দিয়েও এটা ভীষণ খেতে ভালো হয় তোমরা একবার ট্রাই করে দেখতে পারো খুব ভালো করে এটাকে মেখে নিচ্ছি খুব বেশি জল দেবার দরকার নেই যতক্ষণ পর্যন্ত না সব আটাগুলো একখানে জমাট বেঁধে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে বেশি জল দিলে যদি নরম হয়ে যায় আটা তাহলে ক্রিস্পি হবে না নিমকিগুলো ক্রিস্পি হবে না সেই জন্য জলটাকে বুঝে শুনে শক্ত একটা ডো তৈরি করতে হবে এবার একটা কাপড়ে মুড়ে এটাকে আমি ঢাকা দিয়ে আধ ঘন্টার থেকে ৪৫ মিনিট রেখে দেবো যার কাছে যেমন সময় থাকে সেইভাবে এটা রেখে দিতে পারো এরপর আবারও কিছুক্ষণ এটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি লেচিগুলো আমি কেটে নিচ্ছি তোমরা চাইলে আরও ছোটো এগুলোকে করতে পারো তাতে কোনো অসুবিধে নেই যার যেমন মনে হবে সে সেরকমভাবে লেচিগুলো বড় বা ছোট করে নিতে পারো লেচিগুলো কাটা হয়ে গেলে বাকি লেচিগুলো সরিয়ে দিয়ে একটা লেচি নিয়ে নেব আর সেটাকে ছোট ছোট করে লুচির আকারে বেলে নেব সব লেচিগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি এবার একটা করে লেচি নিয়ে লুচির মতো করে বেলে নিচ্ছি লুচির মতো করে বেলে নিয়ে একটা কাটা চামচের সাহায্যে এটাকে ছিদ্র করে দেব এতে লুচির মতো ফুলে যাবে না আর নিমকি অনেক ক্রিস্পি হবে সেই জন্য প্রত্যেকটা নিমকি এরকম বেলে নিয়ে তারপর কাটা চামচের সাহায্যে এটাকে ছিদ্র করে দিতে হবে তাহলে নিমকি একদম ক্রিস্পি হবে আর এটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে সব নিমকিগুলোকে একইভাবে রেডি করে নেব তাহলে ভাজতে সুবিধে হবে এগুলো তৈরি করে নিয়ে একটা পেপারের উপরে এটাকে ছড়িয়ে রেখে দেব একটা কাপড় ঢাকা দিয়ে এটাকে রেখে দিতে হবে এরপর কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা তেল গরম করে নিয়েছি এর মধ্যে তিন চারটে করে নিমকি দিয়ে দিচ্ছি একবারে বেশি দেওয়ার দরকার নেই তাহলে নিমকিগুলো ভাজা ভালো হবে না সেই জন্য তিনটে চারটে করে একবারে ভেজে নিতে হবে এইভাবে সব নিমকিগুলো ভেজে তুলে নেব আমারই পদ্ধতিতে তোমরাও একবার বাড়িতে মুগের নিমকি বানিয়ে দেখতে পারো আশা করি তোমাদেরও খুবই ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্টস করো আর নতুন বন্ধুদের বলছি আমার এই ভিডিওটি পছন্দ হলে একটা সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা ক্লিক করে দিও তাহলে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে সবাই সুস্থ থেকো ভালো থেকো আগামী পর্বে আবার কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব